কেড়ে নেওয়া খাবার এক পর, কিন্তু এই খাবার কিন্তু খাচ্ছে যেমন দেখতে পাচ্ছেন। তারা বলতেছেন যে পিকেটিং এর খাবার, কিন্তু এই যে সেগুনবাগিচা হাই স্কুলটা আছে না, হাই স্কুলের পূর্ব পাশেই আমাদের যে অনুষ্ঠানটা বিআইপি মেস, সেই স্যারের ছেলের ঘরে নাতিন হয়েছে, সেই নাতিনের খাবারের আখিকার অনুষ্ঠান। এবং সেই বিল্ডিং এর সমস্ত যারা ভাড়াটে আছে সবাই জানে যে আখিকার অনুষ্ঠান। আমি পুলিশ ভাইদের কি বলছি, আচ্ছা খাবার ছিল 181 প্যাকেট, পুলিশ ভাইয়েরা এই যে যে মাত্র এই বেঙ্গারিতে ছিল আপনার খাবার পুলিশ খাচ্ছে এরকম নাকি? জি বলেন একটু আপনার খাবার পুলিশ খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলেন খাবারটা ক্লিয়ার বলেন। জি 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 ক্লিয়ার বলেন, কথা বলেন, কথা দিচ্ছি খাবার বলেন, ক্লিয়ার বলেন। আমি আজকে আমাদের আমার অফিসের যে স্যার, সেই স্যারের নাতির স্যারের নাতির আজকে আকিকা অনুষ্ঠান নাতির হয়েছে। আরে কথা বলতে হ্যাঁ আকিকা অনুষ্ঠানের খাবার নিয়ে আমি পুরান ডাকাতে, আরে পুলিশ পুরান ডাকাতে কি এসেছি, আসার পরে এখানে কোথাও আমাকে আটকানো হয় না। খাবার ছিল 181 প্যাকেট খাবার, এখন আমার আমার মোবাইল তারা নিয়ে গেছেন, খাবার খাবার গুলো সব পুলিশ নিয়ে গেছেন। পুলিশ লোকের খাবার আনছে, এই মিছিলের লোকের খাবার দোকান দিচ্ছে স্যার, মিছিলের কি নাম সেটা তো আমার দোকান দিচ্ছে। আমার মালিককে ফোন দিলে কি জানতে পারতেন? আমার মালিকের নাম ইসরাফিল। এই যে সেগুনবাগিচ হাই স্কুলের পূর্ব পাশে যে বিল্ডিং বিআইপি মেসে, বিআইপি মেসে, এবং আমি একটা পত্রিকার সাথে জড়িত আছি, সেই পত্রিকার নাম হচ্ছে অপরাধ তথ্যচিত্র, সাপ্তাহিক পত্রিকা। আমার কার্ডটাও পুলিশ নিয়ে গেছেন, খাবার গুলো তো এখন বেঙ্গারি থেকে পুলিশ ভাইয়েরা নিয়ে গেছেন, পুলিশ খেয়ে ফেলছে। এখন খেয়ে ফেলছে কিনা আমাকে তো, আমাকে নিয়ে তো মানে কানা হেসরা শুরু হয়েছে। আমার মোবাইল তো নিয়ে গেছেন। স্যার কি করে? আমার স্যার তিনি হচ্ছেন বিএপি যে মেসেজের বিল্ডিং, সেই বিল্ডিং এর তিনি মালিক। খাবারের মেনুতে কি ছিল? খাবারের মেনুতে ছিল মানে খাসি বিরিয়ানি, আকিকা অনুষ্ঠান উপলক্ষে গরিব দুঃখীদের মাঝে সেই খাবার বিতরণ হবে। তার এবং ওই বিল্ডিং এ যারা আছেন, ওই বিল্ডিং এর সমস্ত লোকদেরকে, বিএপি মেসের সমস্ত বারাটিয়াদেরকে আমরা দাওয়াত